ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে তাল বীজ বিতরণ ও রোপণের উদ্বোধন করা হয়েছে। পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির বলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে 2,50,000 তাল বীজ রোপণ কর্মসূচির অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলায় 30,000 তাল বীজ রোপণ করা হবে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের 3,000 করে তাল বীজ দেওয়া হবে। সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত, সম্মানিত উৎসবে একটা গুরুগম্ভীর বক্তব্য দিয়ে উৎসবের আনন্দটাকে এবং এই হাসি মুখটাকে আমি নষ্ট করতে যাচ্ছি না। এখানে যারা উপস্থিত রয়েছেন, পীরগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন, অনেক জায়গায় ইদানিকালে এই মর্মে এই প্রতিরোধটি আবিষ্কৃত হয়েছে।